দর্শকদের জন্য একটু বলতে চাই যে করবাগান মানে নতুনত্ব, করবাগান মানে নতুন ভাবনা, করবাগান মানে নতুনত্ব চিন্তাধারা। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাবো করবাগানে। তো করবাগানের মণ্ডপের প্রস্তুতি কতদূর এগালো তো সেখানে গিয়ে আমরা দেখব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শিউলি ফুলে নলুক দেব, দেব গাছের চুড়ি, শিউলি ফুলে নলুক দেব, দেব। আর ভেতরের দিকে ঢুকলে তোমরা দেখতে পারবে কাঠের ম্যাক্সিমাম কাজ হচ্ছে। দুপুর দেব ঝুঙ্কলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে। করবাগানে কিন্তু এবারের থিম সীমান্ত। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁশ দিয়ে ম্যাক্সিমাম কাজটা করা হচ্ছে। বাঁশের মধ্যে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে এখানে। এখানে কাঠগুলোকে কিন্তু একটার পর একটা করে সাজিয়ে একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে। তোমরা যদি এই ওয়ালটায় দেখো, ওয়ালে কিন্তু প্লাই দিয়ে একটা বিম টাইপের তৈরি করা হয়েছে। এখানে তোমরা দেখো বাঁশগুলোকে কিন্তু বেঁধে একটা স্ট্রাকচার দেওয়া, স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর এই স্ট্রাকচারের মধ্যেই তোমার কাপড় জড়ানো রয়েছে। সিলিংয়ের কাজটা কিন্তু এখনো অনেকটাই বাকি রয়েছে। আর এই সামনে তোমরা দেখছো প্রতিমাও তৈরি হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টিনের মধ্যে কিন্তু কিছু ট্যাগ লাইন লেখা হয়েছে। সামনের যে ওয়ালটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু একটা তারের নেট ব্যবহার করা হয়েছে। আর পেছনে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে। এর উপর কাজ এখনো বাকি রয়েছে। এখানে প্রতিমার যে মণ্ডপটা রয়েছে সেখানে কিন্তু প্লাইগুলোকে কাটিং করে ওয়ালটাতে একটা প্যাটার্ন তৈরি করা হয়েছে। আপনারা এই মণ্ডপে যদি প্রবেশ করবেন একদম মূল ফেস থেকে শুরু করে ইন পর্যন্ত আপনারা দুই পাশে যে ইনটা দেখতে পারবেন সেটা টোটালি ডিফল্ট ইনটা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, এবার এটা কত বছরে পদার্পণ করলো পুজোটা? 76তম বর্ষ। 76তম বর্ষ। আর এটা মোটামুটি প্ল্যানিং কবে আছে এটা উদ্বোধন করার? দর্শকদের জন্য একটু বলতে চাই যে করবাগান মানে নতুনত্ব, করবাগান মানে নতুন ভাবনা, করবাগান মানে নতুনত্ব চিন্তাধারা। আমরা এই সীমানাটাকে তুলে দেবো। সীমানা বলতে গেলে পরে আপনারা সেটা ভাববেন না যে অন্য, কিন্তু আমরা যে এক জায়গায় আবদ্ধ হয়েছি সীমানার বদ্ধের মধ্যে যে কাজ করছি, তারপরে ওখান থেকে কাজ শেষ করে দেওয়ার পর একটা ঘরের মধ্যে সীমানার মধ্যে রয়েছে, সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যে একটা লোক বাস চালাচ্ছে 76 বছর ধরে বা 75 বছর ধরে, সেও কিন্তু একটা সীমানার মধ্যে দিয়ে বাস চালাচ্ছে। যে মাছ ব্যবসায়ী করে সেও কিন্তু একটা সীমানার মধ্যে মাছ ব্যবসায়ী করছে, কিন্তু এটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। থ্যাংক ইউ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। চলো টাটা।